জি আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়া আলাইকুম সালাম। আপনি খামারে এত বাচ্চা দেওয়ার কারণ কি? আমার খামারে এত বাচ্চা দেওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে যে একটা অস্ট্রেলিয়ান কুকুর পাখি, তারা বিদেশি পাখি, তাদেরকে বিদেশি খাবার খাওয়াইতে হয়। যেমন আমরা অনেকে পাখি কেনার পরে ধান গম খাওয়াই, এই জন্য তারা ডিম বাচ্চা করে। আমার এখানে যারা অস্ট্রেলিয়ান কুকুর পাখি যে খাবার সেই খাবার খাওয়ায়, যেমন ধান গম ভুটা ভাঙা সরিষা চীনা কাউন মার্জা ইত্যাদি, তার কারণে তারা ডিম বাচ্চা বেশি করে। আরেকটা ম্যাজিক খাবার আছে যে খাবারটা অনেকে খাওয়ে না, যেমন এটা গ্রিট। দেখেন আপনি গ্রিট, এটার মাঝে অনেক কিছু আছে। আমি আলাদাভাবে এই যে ডিমের পুষা ব্যবহার করছি এবং আরও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয় জিনিস ব্যবহার করছি, করার পরে আমি তাদেরকে দিচ্ছি। তারা এটা খাওয়ার ফলে প্রচুর ডিম বাচ্চা করতেছে। আমার এখানে যত জোড়া পাখি আছে সমস্ত পাখি ডিম দিয়ে বসা আছে। আপনি দেখুন এই যে এদিকে আসেন, দেখেন আমার প্রত্যেকটা খামারে, এই দেখেন প্রত্যেকটা খামারে এই। হ্যাঁ দর্শক, ওনার প্রত্যেকটি গুগু পাখি কিন্তু ডিম নিয়ে বসে আছে। এই দেখেন আপনি প্রত্যেকটা পাখি ডিম নিয়ে বসে আছে, দেখেন। আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি যে মিলন ভাইয়ের প্রত্যেকটি গুগু পাখি ডিম নিয়ে বসে আছে। এই যে ডিমের বন্যা আপনারা এখানে দেখেন, এমন কোনো পাখি নাই যে ডিম ছাড়া হয়নি, প্রত্যেকটা পাখি ডিমের মধ্যে আছে। আপনার এই ম্যাজিক খাবারের নাম কি? এটা হচ্ছে গ্রিট। অনেকে গ্রিট খাওয়া না, একদিন খাওয়ালে অন্যদিন খাওয়া না। আমার এখানে খাবারের পাশাপাশি প্রতিদিন তাদের শরীরের মধ্যে গ্রিট থাকে। প্রত্যেক দিন নাকি মাসে মাসে দিতে হয়? প্রত্যেক দিন গ্রিট থাকে। এটা কয় বেলা দিতে হয়? সকালে দিলে সারাদিন খায়, খাওয়ার পরে আরেকবার পরের দিন সকালবেলা দিতে হয়। আপনি দেখেন প্রত্যেকটা পাখির নিচে ডিম আছে। আমরা কিন্তু না বললে না হয়, প্রত্যেকটা ডিমে আছে, প্রত্যেকটা ওর মধ্যে বাচ্চাও আছে। এই যে বাচ্চাও আছে, এমন কোনো খাসা নাই যে ডিম ছাড়া বাচ্চা ছাড়া। এই এখানে দেখেন প্রত্যেকটা ওর মধ্যে বাচ্চা আছে, এখানে আছে, দেখেন আপনি দেখেন প্রত্যেকটা আচ্ছা পাখির সাথে বাচ্চা ডিম আছে। আপনি কি চ্যালেঞ্জ যে এই খাবার খাওয়ার কারণে প্রত্যেকটি পাখি ডিম দিচ্ছে এবং বাচ্চা দিচ্ছে? প্রত্যেকটা পাখি, আপনারা যদি খামার করেন আমার সাথে পরামর্শ করবেন এবং এই খাবারগুলো প্রতিদিন খাওয়াবেন, আপনারা দেখবেন আপনারাও প্রত্যেকটা পাখির থেকে ডিম বাচ্চা নিতে পারবেন। আমার এখানে দেখেন একটা সুন্দর একটা পাখি আছে, সাদা ঘিমের, এটা অনেক সুন্দর পাখি, যে গলায় কালো মালা, সাদা পাখি, অনেক দামি পাখি। আপনারা এটা দেখেন, এই যে এটাও ডিম নিয়ে বসে আছে, এই যে ডিম, একটা ডিম পারছে। আচ্ছা, কেউ যদি এই খাবারটা আপনার কাছে 10-15 কেজি নিতে চায় তাহলে কি আপনি হোলসেল দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো, আমার আমার দোকান আছে, আমার দোকান থেকে এই যে পাখিঘর, সেই দোকান থেকে আপনি এই খাবারগুলো নিতে পারেন। তাহলে আপনার নাম্বারটা কি একটু বলা যাবে? অবশ্যই বলা যাবে, আমার নাম্বার হচ্ছে যে 01 7 6 25 3 9 3। এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, এই নাম্বারে নামাজের টাইম ছাড়া যে কোনো সময় যোগাযোগ করলে পাওয়া যাবে। জি দর্শক, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন মিলন ভাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আশা করি উনি মিথ্যা বলবে না অন্য খামারিদের জন্য। এখানে নতুন দেশে দেখেন খুব সুন্দর একটা বাচ্চা দিয়েছে পাখিটি। এই গুগু পাখির নাম কি ভাইয়া? এটা হচ্ছে যে নেড়া গুগু, রিং নেট নেড়া গুগু, সাদা অস্ট্রেলিয়ান গুগু, অনেক সুন্দর গুগু। আর এটা হচ্ছে যে সাদা রিংনেট গুগু, এই যে সাদা রিংনেট গুগু, সাদা রিংনেট। এখানে আরও আছে যেমন বাদামি কালার অস্ট্রেলিয়ান নেড়া গুগু, এখানে আছে সুইটার গুগু, আপনারা দেখেন অনেক দামি গুগু, এটা অনেক সৌন্দর্য, মালয়েশিয়ান গুগু, এই যে এখানে মালয়েশিয়ান গুগু আছে। আচ্ছা ভাইয়া, আমার আপনার খামারে তো অনেকগুলো গুগু পাখি আছে, যদিও তার ঘুরে দেখা সম্ভব নয়, আপনি এক কাছাতে প্রত্যেকটি গুগু পাখির সাথে আমাদেরকে কি পরিচয় করে দিতে পারবেন? অবশ্যই পারবো, আপনি আসেন দেখেন। এখানে এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান গুগু পাখি, এটা হচ্ছে যে মালয়েশিয়ান গুগু, এই যে মালয়েশিয়ান গুগু, এখানে মালয়েশিয়ান গুগু আছে, এখানে আছে অস্ট্রেলিয়ান গুগু, রিং নেট, প্রত্যেকটা পাখির মালা, গলা মালা আছে।
এখানে নেড়া ঘুঘু আছে, অস্ট্রেলিয়ান নেড়া ঘুঘু। এখানে এই যে আমার পার্শ্ববর্তী খাঁচার মধ্যে আছে অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু। এখানে আছে সাদা রিংনেট, এই যে সাদা রিংনেট এখানে আছে। দর্শক, আমরা এতক্ষণ যেগুলো ঘুঘু পাখির সাথে পরিচয় হয়েছি, মিলন ভাই এই যে ঘুঘু খামারে অনেকগুলা পাখি, যা আমরা সবগুলো ঘুঘু পাখি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না, যার সাথে আমরা পরিচয় হয়েছি। আপনারা কিন্তু এখান থেকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ওনার ফেসবুকে পাঠাতে পারেন এবং এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এবং কিভাবে সংগ্রহ করবেন, মিলন ভাই কিন্তু আপনাদেরকে একটু আগে ওনার নাম্বার বলে দিয়েছে। দেখেন এখানে অনেক ধরনের ঘুঘু আছে, আপনারা চাইলে সরাসরি ওনার খামারে ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সময় আপনারা ওনাকে কল করতে পারেন। এবং উনি কিন্তু পাঁচক্ত নামাজ পড়ে, নামাজের টাইম বাদে যে কোনো সময় ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমার জি মিলন ভাই ঘুঘু খামারের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।